गत सोमवार रात को आसनसोल के दक्षिण थाना अंतर्गत मुर्गासोल स्थित सिलिकेट फैक्ट्री रोड पर एक मकान में चोरी की घटना सामने आई है। जानकारी के मुताबिक चंदन सिंह की पत्नी सोमवार रात को पास के दवा दुकान से दवा लाने के लिए गई थी, तभी कुछ चोरों ने मिलकर मकान का दरवाजा तोड़ घर में चोरी को अंजाम दिया। आरोप है कि चोरों ने 156,000 रुपए नकद के साथ ही कई आभूषणों की चोरी की है। মিসেস বাড়িতে বাচ্চাটাকে নিয়ে থাকে, ও সকালে স্কুল গেছিলো, স্কুল দিয়ে যথারীতি ফিরেছে, তখন কিছু হয়নি, 11:30 সময় ফিরেছে। তারপরে বিকেলবেলা ও আমাকে জাস্ট, আমি মার্কেটে কাজ করে অফিসে বসে আছি, 6:15 সময় ও আমাকে ফোন করছে যে ছেলের মাথার ওষুধটা নিয়ে আসবো। জাস্ট এই রোডের ওপরেই একটা হোমিওপ্যাথি দোকান আছে, গোপাদি বলে, তো আগে থেকেই ডাক্তার দেখানো ছিল, জাস্ট মাথায় ওই ওষুধটা নিয়ে যাওয়ার জন্য আমাকে জিজ্ঞাসা করে। আমি বললাম রাত্রি হয়ে গেছে যাবে, বললো সন্ধে হয়েছে, তো দেখো অনেকদিন ওষুধটা নিয়ে আসবো, নিয়ে নাও। জাস্ট 6:40 বেরিয়েছে, ও এসেছে 7:15, এসে দেখছে তালাটা নেই, তালাটাই নেই সামনের এন্ট্রিতে। আর এটা লাগানোর কোনো প্রয়োজন মনে করে না, যাতে 15 মিনিট যাবো আসবো, তাড়াতাড়ি করে ক্যাজুয়াল গেছে এসেছে, তার মধ্যে এসে দুটো আপনার সোনার চেন ছিল, একটা মাসি দিয়েছিল, একটা মাসি স্মৃতি ছিল, ছেলের অন্নপ্রাশনে একটা হার ছিল, আর সবথেকে বড়ো কথা আমার অফিসে কালেকশানের 1,56,000 টাকা ছিল, ওটা তো মানে ওটাই মেন জিনিস ছিল। তারপর আংটি টাংটি ছিল।